দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শুরুতে রয়েছে ইসরায়েলি বিরুদ্ধে খেপেছে জো বাইডেন। এদিকে জম্মু কাশ্মীরে দুই ভারতীয় পুলিশ সহ নিহত চার। আরো জানবেন, ইদলিবের দুটি এলাকায় উপস্থিতি জোরদার করেছে সন্ত্রাসীরা, বলছে রাশিয়া। পাকিস্তান সরকারের কাছে ক্ষমা চাইলেন মোদি। আরো জানিয়ে দিব ইসরায়েলের নতুন জোট ভাঙতে নেতানিয়াহুর শেষ কৌশল। এছাড়াও রয়েছে জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান। সর্বশেষ জানিয়ে দিব আজারবাইজানে আবারও হামলা চালিয়েছে আর্মেনিয়া। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। বাইডেন প্রশাসনের সঙ্গে ইহুদিদের সম্পর্ক ভালো যাচ্ছে না। হোয়াইট হাউসে লিয়াজ কর্মকর্তা এবং ইহুদি বিদ্বেষ বিষয়ে তদারকি প্রতিরোধের জন্য দূত না থাকার কারণে নাকস যুক্তরাষ্ট্র ইহুদিরা। তবে শীঘ্রই এই দুটি পদে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে বাইডেন প্রশাসন ঘনিষ্ঠ সূত্রে। বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইডেন প্রশাসনের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ বাড়তে থাকে। এমন সময় গুরুত্বপূর্ণ এই দুটি পদে প্রতিনিধি না থাকাটা বেশ বেমানান লেগেছে যুক্তরাষ্ট্রের ইহুদিদের কাছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফর নিয়ে 4 জুন আয়োজিত ব্রিফিংয়ে। সেখানে ইহুদি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সদস্যদের অনুপস্থিতি ভাবনার মধ্যে ফেলে দেয় যুক্তরাষ্ট্রকে। এ ধরনের ব্রিফিংয়ে সাধারণ ইহুদিদের বিভিন্ন গ্রুপের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেন, কিন্তু সেদিন ইহুদি সম্প্রদায়ের প্রধান প্রধান গ্রুপগুলোর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইহুদি নারীদের প্রভাবশালী সংগঠনের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন, যা অবাক করার মতো ঘটনা। এতে স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। এ দ্বন্দ্বের কারণ হল ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়া সত্ত্বেও বাইডেন প্রশাসন ক্ষমতা বুঝে নেয়ার পর হোয়াইট হাউসে ইহুদি লিয়াজক কর্মকর্তা এবং ইহুদি বিদ্বেষ প্রতিরোধ ও তদারকির জন্য কাউকে নিয়োগ দেয়নি। এদিকে আর লিয়াজক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পরে রয়েছে 6 জন। তারা হলেন অ্যান্ড্রু ডোলবার্গ, ড্যান সেইগাল, সামান্তা জোসেফ, শেলি গ্রিনস্প্যানস, গ্যাব্রিয়েল বার্নেট এবং অ্যালেক্স গোল্ডম্যান, যাদের প্রায় প্রত্যেকই ইহুদিদের মধ্যে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করেছেন, যার কারণে বাইডেন প্রশাসন খেপেছে ইসরায়েলের উপর। জম্মু কাশ্মীরে দুই ভারতীয় পুলিশ সহ নিহত চার। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সোপোর শহরে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এই হামলায় ভারতীয় পুলিশের আরও 3 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোপোরের আরামপোরা এলাকায় টহল দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, হামলায় দুই পুলিশ সদস্য ও 2 বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে, অন্য 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। সন্ত্রাসীদের খুঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে এই বাহিনী। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কোনো সন্দেহ ছাড়াই এ ধরনের হামলার অবশ্যই নিন্দা জানাতে হবে। হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইদলিবের দুটি এলাকায় উপস্থিতি জোরদার করছে সন্ত্রাসীরা, বলছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চল ইদলিব প্রদেশে দুটি এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীরা তাদের উপস্থিতি জোরদার করছে। তাদের অবস্থান সুসংহত করার জন্য ওই দুটি এলাকায় তারা সামরিক সরঞ্জাম এবং সাজোয়াজান পাঠাচ্ছে। এরই মধ্যে সন্ত্রাসীরা আশেপাশের এলাকায় মর্টার হামলা জোরদার করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর রিকনসিলিয়েশন অব অপোজিট সাইডস ইন সিরিয়ার উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্ডার ভ্লাদিম কুলিত বলেন, সন্ত্রাসীরা ইদলিব প্রদেশের দুটি এলাকায় তাদের অস্ত্র ও গোলাবারুদের বহর পাঠিয়েছে। সিরিয়ার সরকারি সেনারা জানিয়েছেন যে সন্ত্রাসীরা গোলাবর্ষণের মাত্রা অনেক বাড়িয়েছে। এদিকে অ্যাডমিরাল কুলিত বলেন, সন্ত্রাসীরা ওই দুটি এলাকা থেকে সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে গোলাবর্ষণ বাড়াচ্ছে। এদিকে সিরিয়ার সামরিক বাহিনীর হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের ঘোষিত মুখপাত্র আবু খালিদ আর শামি নিহত হয়েছে। এছাড়া তার সঙ্গে মারা গেছেন সন্ত্রাসীদের গণমাধ্যম জনসংযোগ সমন্বয়কারী আবু মুসআব। সিরিয়ার বেশিরভাগ এলাকা সন্ত্রাসী মুক্ত হলেও ইদলিব এখনও তাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইদলিবের একটা বিরাট এলাকাকে যুদ্ধমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর সন্ত্রাসীরা যুদ্ধমুক্ত অঞ্চলের সুবিধা কাজে লাগিয়ে আশেপাশে সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায়। তুরস্ক ও রাশিয়ার মধ্যে এক চুক্তির মধ্য দিয়ে ইদলিবে যুদ্ধমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করা হয়, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত।
চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত। তবে শান্তি ও স্বাভাবিক সম্পর্কের জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত পদক্ষেপ নেয়ার দায়িত্ব পাকিস্তানের হাতে বলে মন্তব্য করেছে দেশটি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের এই আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনার সময় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানায় ভারত। তবে শান্তি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করার দায়িত্ব পাকিস্তানের বলে দাবি করা হয়। এদিকে আলোচনার সময় যথারীতি আন্তর্জাতিক মঞ্চটিতে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ইসলামাবাদ। এর প্রতিবাদে নয়াদিল্লি দাবি করে যে দুই দেশের মধ্যে বিদ্যমান সকল সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে তৃতীয় কোন হস্তক্ষেপের মেনে নেওয়া হবে না বলে দাবি করে দেশটি। এদিকে এই আলোচনায় সভায় জাতিসংঘে নিযুক্ত ভারতের প্রতিনিধি আর মধুসূদন দত্ত বলেন, ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আন্তর্জাতিক মঞ্চের মান ক্ষুণ্ণ করছে পাকিস্তান, এটা খুব দুঃখজনক। কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের পার্লামেন্টের সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ বিষয়। এছাড়াও তার দাবি, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত, কিন্তু তার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে হবে প্রতিবেশী এই দেশটিকে। ইসরায়েলে নতুন জোট ভাঙতে নেতানিয়াহুর শেষ কৌশল। ক্ষমতা ধরে রাখার প্রায় সব চেষ্টা করেছেন 12 বছর ধরে ইসরায়েলকে শাসন করা বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তাকে ক্ষমতাচ্যুত করতে 8 দল মিলে জোট গঠিত হয়েছে দেশটিতে। এ জোট মূলত তার মাথা ব্যথার কারণ। শেষ সময়ে সেও এ জোট ভাঙতে নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এ জোট সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে ইসরায়েল পাবে নতুন প্রধানমন্ত্রী, কিন্তু নেতানিয়াহু তা হতে দেবেন কেন? তাই শেষ চালটি চাললেন বেনি গান্টসকে টপ দিয়ে। ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির চেয়ারম্যান বেনি গান্টসকে নেতানিয়াহু শর্ত দিয়েছেন, যদি নতুন জোট থেকে তিনি বের হয়ে যান তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করবেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম AN12 এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয় যে জোট সরকার রোববার শপথ নিতে যাচ্ছে তা ভেঙে দেওয়ার বিনিময়ে নেতানিয়াহু পদত্যাগ করবেন। কট্টর এই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দায়িত্ব নিতে পারবেন বেনি গান্টস। খবরে আরো বলা হয়, নেতানিয়াহুর ঘনিষ্ঠদের কাছ থেকে গান্টসকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। $1,62,00,000 বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করার মাধ্যমে ইরান এই ভোটাধিকার ফিরে পেল। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাকতে রাভানচি টুইটার পোস্টে জানান, বিষয়টি নিয়ে 6 মাস কাজ করার পর জাতিসংঘে ঘোষণা করেছে তারা বকেয়া অর্থ পেয়েছে। মাজিদ তাকতে রাভানচি স্পষ্ট করে বলেন, মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু জনগণের জন্য জরুরি পণ্য ও ঔষধপত্র কেনার অধিকার থেকে বঞ্চিত হয়নি, বরং জাতিসংঘের বার্ষিক চাঁদাও পরিশোধ করা যায়নি। এদিকে ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ওপর থেকে সমস্ত অমানবিক নিষেধাজ্ঞা এখন তুলে নিতে হবে। মাজিদ তাকতে রাভানচির টুইটার পোস্টের আগে জাতিসংঘের প্রেসিডেন্ট ভলোকান বস্কির জানান, বিশ্ব সংস্থা ইরানের কাছ থেকে চাঁদা টাকা হাতে পেয়েছে, যার কারণে ইরানের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দেব, আজারবাইজানে আবারও হামলা চালিয়েছে আর্মেনিয়া। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়া সেনাবাহিনী একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান। তবে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজারবাইজানের মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা 2 দফায় কালোবাজার অঞ্চলের আশকি আইরিম এলাকায় আজারি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আর্মেনিয়ার সেনারা। এলাকাটি আর্মেনিয়ার সীমান্ত থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। এ সময় দুপক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা গোলাগুলির ঘটনা ঘটে। পরে আজারবাইজানের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটে আর্মেনিয়ার বাহিনী। উল্লেখ্য, গত বছরের 27 সেপ্টেম্বর থেকে টানা 44 দিন বিতর্কিত নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই দেশের মধ্যে যুদ্ধ চলে। সূত্রটি জানিয়েছে আনাদোলু এজেন্সি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।